সুমামা ইবনে আসাল একটা বড় কবিলার লিডার ছিল তাদের সঙ্গে যুদ্ধ হয়েছে যুদ্ধে তারা পরাজিত হয়েছে কিন্তু সুমামা একজন বড় লিডার হওয়ার সাথে বন্দি হয়ে মদিনা এসেছে রসুল্লাহ সাল্লাম ওনাকে কোনো শাস্তি দেননি শুধুমাত্র ওনাকে মানে অ্যারেস্ট করে রেখেছেন বন্দি করে রেখেছেন খাওয়া দাওয়া ঠিক মতো যেন হয় একজন লিডার মানুষ তার সঙ্গে যেন কেউ দুর্ব্যবহার না করে এগুলো খুব খেয়াল করেছেন স্বাভাবিক দায়িত্ব দিয়েছেন লোক লুক করার জন্য ভালোর জন্য তাকে বলে দিয়েছেন যে তাকে সুন্দর করে বা খাবার দাবার দেওয়া থেকে শুরু করে কোনো দুর্ব্যবহার জন্য কখনো করো না তো আছে প্রত্যেক দিন নবী করিম সাল্লাহ সাল্লাম এসে তার খবর নেন মা তুমি ঠিক আছো ওনার মনে মনে আসা এই বেতারা যদি ইসলাম কবুল করে তাহলে গোটা কবিলে ইসলাম কবুল করবে তো সে এখনও বলে মানে কোনো তার প্রতিক্রিয়া দেখায় না যে সে কোনো তার ভিতরে সফটনেস এসেছে নম্রতা এসেছে দেখায় না তারপরে এরকম করে কয়েকদিন পরে সে বললো একদিন আমি যখন আপনার কাছে এসেছি আমাকে ধরে নিয়ে এসেছেন এই পৃথিবীতে আপনার চেয়ে আর কোনো খারাপ চেহারা আমার চোখের সামনে ছিল না আপনার চেহারা দেখে আমাকে দেখলে মনে হতো যে তখন আমি আমি ভাবতাম আপনি এত বড় জঘন্য মানুষ যে এর চেয়ে কোনো খারাপ চেহারা যেন মানে আমি কোনো দিন আর দেখছি বলি আমি মনে করতাম না আপনার ব্যাপারে আমার এত ঘৃণা এত বিদ্বেষ ছিল আর আপনার যে দিনের দাওয়াত দিচ্ছেন আপনি প্রত্যেক দিন আমাকে বা দিয়ে আসছিলেন এই দিনের চেয়ে আর কোনো দিনকে দিনকে ধর্মকে আমি এত ঘৃণা করিনি আপনার ঈশ্বরকে যেভাবে ঘৃণা করেছি এই মদিনা নিয়ে এসেছেন আপনার মদিনাকে আপনার কারণে এত ঘৃণা করেছি পৃথিবীর কোনো শহরকে আমি এত ঘৃণা করিনি ইতিমধ্যেই আমার বিশাল পরিবর্তন হয়ে গেছে মহাম্মা এখন আপনার চেহারা আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় চেহারা হয়ে গেছে আর কোনো প্রিয় মানুষ আমার মতো আপনার সামনে আর নেই এখন সব গায়েব হয়ে গেছে যে দিনের কথা আপনি বলছেন আপনার দিন আমার কাছে এখন সবচেয়ে উত্তম দিন এর চেয়ে ভালো কোনো দিন আর পৃথিবীতে নাই ধর্ম নাই আর ইয়ে আপনার শহর আমার কাছে এত ভালো মনে হয়েছে এত সুন্দর আমার কাছে এখন এই পৃথিবীতে এর চেয়ে উত্তম কোনো জায়গা আর নেই আমি সাক্ষী দিয়ে ফেললাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আমি সাক্ষী দিই আরও যে মোহাম্মদ আপনি আল্লাহ রসুল এবং তার বন্ধু কোবর দুশ্মনের কাছে এসেছিল দুশ্মন মনে করে এখন তার সবচেয়ে প্রিয় মহাব্বতের মানুষ হয়ে গেল কারণ কি নবী করিম সাল্লা কথাবার্তা আচার আচরণ আচার ব্যবহার সব কিছু তাকে মুগ্ধ করে ফেলেছে এবং এটা যেন তিনি কোনো কৃত্রিমতার আশ্রয় নেননি সাধারণ জিন্দিগি তিনি যাপন করেছেন তিনি নোটিস করলেন যে অন্যান্য রাজা বাদশারা কেমন মুডে থাকে বসে কোন সিংহাসনে তারপরে সবার সঙ্গে কেমন কথা বলে খাদেমদের সঙ্গে কিভাবে কথা বলে কত লোক তাকে খেদমত করার জন্য অস্থির হয়ে যায় তো এগুলো কিছুই তো ওনার মধ্যে নেই মানে একজন সাধারণ মানুষের মধ্যেই মনে হয় যেন সব কিছু সাধারণ জিন্দিগি যাপন করছেন এটা দেখেছি বিমুগ্ধ হয়ে গেল এবং তিনি ইসলাম কবুল করে ফেলতেন